আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আপনার মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটিতে আমি আপনাকে শেখাবো আপনি কেমন করে ডালের মাধ্যমে বিকাশ পেমেন্ট করবেন। তো বন্ধুরা, আপনাদের শেখাবো যাতে বাটন ফোন কিংবা টাচ ফোন সমস্যা নেই, আপনি দুধনী আর ডালের মাধ্যমে বিকাশ পেমেন্ট করতে পারেন না কোনো বিষয়ে। আজকে ভিডিও কন্টিনিউ করে থাকুন, আপনি শিখে যাবেন কেমন করে বিকাশ ডালের মাধ্যমে পেমেন্ট করতে হয়। তো বন্ধুরা, অসংখ্য সময় দেখা যায় কি, বিভিন্ন সময় দেখা যায় যে আমরা মার্ট করবো কিংবা এক জায়গা বেড়াতে গেছে আমরা পেমেন্ট করবো, আপনারা পেমেন্ট করতে পারেন না কোনো বিষয়ে। আজকে ভিডিও কন্টিনিউ করে থাকুন, আপনি শিখে যাবেন কেমন করে যে কোনো নাম্বারে পেমেন্ট করতে হয়। তো চলে যাবেন মূল টপিকে, কেমন করে যে কোনো নাম্বার পেমেন্ট করবেন। মূল টপিকে দ্বারা একটা কথা বলছি, আপনি যদি আমার ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন। আমি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো বন্ধুরা, পেমেন্ট করার জন্য এখান থেকে বিকাশ ডালপাটে চলে যাবো। তো ধর আমি ডালপাটে চলে আসলাম। ডাল আসার পর এখান থেকে বিকাশ যে কোডটি, সে কোডটি ডাল করতে হবে। বিকাশের কোডটি *247#। তো এটা *247# করে আপনার কল ট্যাপ করবেন, যে নাম্বার আপনি বিকাশ অ্যাকাউন্ট খোলা সেটা সিলেক্ট করবেন। তোমার এক ক্লাস এক সিলেক্ট করলাম। তো বন্ধুরা চলে আসবো করেন বন্ধুরা। তো এখান থেকে বিকাশ ইন্টারভিউ চলে আসবে। তো বিকাশ ইন্টারভিউটি চলে আসলে এখান থেকে দেখবেন পেমেন্ট কোথায় লেখা আছে। তো পেমেন্ট 4 নাম্বার, তো 4 তুলবেন। তো আমি 4 তুললাম পেমেন্ট। তো পেমেন্ট করার জন্য 4 তুললাম, 4 তুলে এখানে সেন্ড ট্যাপ করলাম। তো সেন্ড ট্যাপ করার পর এখানে যে যে নাম্বারে পেমেন্ট করতে চাচ্ছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম, তারপর এখানে সেন্ড ট্যাপ করবেন। তো আমি এখান থেকে সেন্ড ট্যাপ করলাম। সেন্ড ট্যাপ করার পরে মানে অ্যামাউন্ট আপনি কতটা দিতে চাচ্ছেন, সে অবশ্যই আমি 10 টাকা দিয়ে আপনাদের দেখিয়ে দিই। মানে অ্যামাউন্ট দিবেন যত দিবেন আপনি তত দিবেন, সমস্যা নেই, আমি 10টা দিই আপনাদের দেখানোর জন্য। তো এখানে সেন্ড ট্যাপ করলাম। সেন্ড ট্যাপ করার পরে আপনি যাক দিবেন তার নাম দিবেন। তো আমি নামটি দিয়ে দেবো রাকিব। আপনি যাক দিবেন তার নামটি দিয়ে দিবেন, ইংলিশে বাংলা হয়ে গেছে খেয়াল করে নিই কিপ। তো আমি তার নামটি দিয়ে দিলাম, আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন সমস্যা নেই। তো নাম দেওয়ার পরে এখানে সেম দিবেন, তার নাম্বার দিবেন, তার নাম দিবেন, না দিলে সমস্যা নেই, এখানে সেন্ড করবেন। তো সেন্ড ট্যাপ করলাম। সেন্ড ট্যাপ করার পরে বন্ধুরা আপনার যে নাম্বার টাকা দেবেন সেই নাম্বার দেখাচ্ছে, তারপরে যে অ্যামাউন্ট করো সেটা দেখাচ্ছে, তারপর আপনার যে নাম লিখছেন সেই নাম্বার দেখাচ্ছে। আপনি এখান থেকে বিকাশের পিনটি দিয়ে দিবেন। তো আমি আমার বিকাশের পিনটি দিয়ে দেবো, আপনার বিকাশের পিন দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি আমার বিকাশের পিন দিয়ে দিলাম, আপনার বিকাশের পিন দিবেন, তারপর এখানে সেন্ড ট্যাপ করবেন। তো আমি এখানে সেন্ড ট্যাপ করলাম আমার। তো বন্ধুরা দেখতে পারলেন পেমেন্ট কিন্তু আমার হয়ে গেল 10 টাকা। আমি পেমেন্ট জাস্ট আপনাদের দেখার জন্য 10টা পেমেন্ট করেছিলাম, এমন করে কিন্তু পেমেন্ট করবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন করে পেমেন্ট করতে হয়। তো বন্ধুরা, আমি সবসময় একটা কথা বলে থাকি, আমার ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বাইসে বেলটিকে অবশ্যই বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ।